আপনার যারা মোর মানি এই সেটে জয়েন করেছেন এবং বিটকয়েন ইনকামের জন্য এই সেটে কাজ করতেছেন তাদেরকে বলতেছি, অনেকে একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টে ওয়ালেট অ্যাড্রেসটা কিভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন সময় যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছিলেন অনেকেই সেই ওয়ালেট অ্যাড্রেসটা পরিবর্তন করার জন্য বলতেছেন যে ওয়ালেট অ্যাড্রেসটা পরিবর্তন করা যাবে কিনা বা কিভাবে ওয়ালেট অ্যাড্রেসটা পরিবর্তন করব। তো আপনাদেরকে বলতেছি ওয়ালেট অ্যাড্রেস কিন্তু পরিবর্তন করা যায়, আপনি যে কোনো সময় কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবেন। ওয়ালেট অ্যাড্রেসটা পরিবর্তন করার জন্য আপনারা এই ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, ইউজার নেমের নিচে এডিট অ্যাকাউন্ট একটি অপশন পাবেন, তো এডিট অ্যাকাউন্টে চলে যাবেন। এডিট অ্যাকাউন্টে আসার পর আপনারা এখানে সেই অপশনটা পাবেন। তো প্রথমে যেই বিটকয়েন অ্যাড্রেস যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা থাকবে এটা হচ্ছে আপনি ডিরেক্ট ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে আপনার দেখতে পাবেন, যদি আপনি এটা অ্যাড করে থাকেন এটা হচ্ছে আপনার কয়েন বেস বা ব্লক চেন বা অর্থাৎ ডিরেক্ট যে ওয়ালেটগুলো, তো এখানে কয়েন বেসটাই বলতেছি, কয়েন বেসের ওয়ালেট অ্যাড্রেসটা, কয়েন বেসের ওয়ালেট অ্যাড্রেসটা পরিবর্তন করতে চান তাহলে এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা থাকবে এই ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে তুলে দিবেন অর্থাৎ রিমুভ করে দিবেন। এরপর আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে চাচ্ছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে এই পাসওয়ার্ডের নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনি এই মোর মানি সাইটে যেই পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে আপডেট পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সেট হয়ে যাবে। আর যদি আপনি ফসেট পে ওয়ালেট অ্যাড্রেসটা পরিবর্তন করতে চান তাহলে এখানে ফসেট পে অ্যাড্রেস এখানে লেখা দেখতে পাচ্ছেন, তো এই লেখার নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফসেট পে ওয়ালেট অ্যাড্রেসের বক্স। তো এখান থেকে আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে এই ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে মুছে দিবেন, তারপরে নতুন যে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করতে চাচ্ছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে নিচে এসে পাসওয়ার্ডের বক্সে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, অর্থাৎ এই মোর মানি এই সেটের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপডেট পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সেট হয়ে যাবে। এরপর আপনি যে কোনো সময় কিন্তু সেই ওয়ালেটে পেমেন্টটা নিতে পারবেন। তো এর আগে এই সাইট থেকে কিন্তু আমি পেমেন্ট নিয়েছি, তো সেই প্রুফটা কিন্তু দেখাইছি আপনাদেরকে। তো আজকেও কিন্তু এই সাইট থেকে আমি পেমেন্ট উইথড্র করব, কারণ আপনারা জানেন যে এই সাইট থেকে কিন্তু 8,087 হলেই কিন্তু ফসেট পেতে উইথড্র নেওয়া যায় অর্থাৎ পেমেন্ট নেওয়া যায়। আমার এখন বর্তমানে ব্যালেন্স আছে 8,478 বিটস অর্থাৎ 8,478 87। তো এই অ্যামাউন্টটা আমি এখন উইথড্র দিব, উইথড্র দেওয়ার জন্য এখানে বাম পাশে আপনার উইথড্র অপশনটা পাবেন, তো উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফসেট পেতে যদি উইথড্র করেন তাহলে সর্বনিম্ন 8,087 থাকা লাগবে আপনার অ্যাকাউন্টে, আর যদি ডিরেক্ট ওয়ালেট অর্থাৎ কয়েন বেজে নিতে চান তাহলে 25,087 থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। তো আমি যেহেতু ফসেট পেতে নেবো সেহেতু এখান থেকে ফসেট পে সিলেক্ট করা আছে, আর যদি ডিরেক্ট ওয়ালেট অর্থাৎ কয়েন বেজে নিতে চান তাহলে বিটকয়েন ওয়ালেটটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি ফসেট পেতে নিবো, এই জন্য ফসেট পে সিলেক্ট করলাম। এরপরে উইথড্রোতে ক্লিক করতে হবে, এরপর এখানে অ্যামাউন্ট দিতে হবে আপনি কত বিট উইথড্রো করবেন। তো আমার ব্যালেন্সে আছে 8,478 বিটস অর্থাৎ 8,478 87, এটা আমি উইথড্রো করবো। তো এরপরে উইথড্রোতে ক্লিক করলেই হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য করবেন যে আপনার এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফসেট পে ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে কিনা, যদি মিলে দেখার পরে ঠিক থাকে তাহলে আপনি উইথড্রোতে ক্লিক করবেন। তো আমি উইথড্রোতে ক্লিক করতেছি, তো দেখতে পাচ্ছেন ইউর উইথড্রোয়াল রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি রিসিভ অর্থাৎ উইথড্রো রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলি রিসিভ হয়েছে। তো আমি স্ট্যাটাস্টিক থেকে উইথড্রোয়াল হিস্টোরিতে যাচ্ছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এটা এখনও পেন্ডিং অবস্থায় আছে, আজকে 7 মে 2020 সাল, আজকে এইমাত্র এখান থেকে উইথড্রো দিলাম। আর এর আগে আমি দুইটা পেমেন্ট নিয়েছি এসেট থেকে, প্রথম পেমেন্ট নিয়েছিলাম হচ্ছে এপ্রিলের 15 তারিখে 9,648 87, তো এরপরে 26 এপ্রিল উইথড্রো দিয়েছিলাম 8,089 87, তো আজকে উইথড্রো দিলাম 8,478 87। তো আগের দুইটা কিন্তু পেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো আজকে এটাও কিছুক্ষণ পরে কিন্তু তারা পেমেন্ট দিয়ে দেবে, তারা খুব দ্রুত কিন্তু পেমেন্টটা দিয়ে দেয়। ফিরে আসলাম কিছুক্ষণ পর, তো আমি দেখতেছি যে পেমেন্টটা দেওয়া হয়েছে কিনা। তো আমি স্ট্যাটাস থেকে উইথড্রো হিস্ট্রিতে যাচ্ছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেড হয়ে গেছে, আমি যে উইথড্রোটা দিয়েছিলাম সেটা কিন্তু পেড হয়ে গেছে 8,478 87। তো দেখতে পাচ্ছেন আজকে 7 মে 2020 কিন্তু পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তো যারা এই সেটে কাজ করতেছেন তারা রেগুলার কাজ করতে থাকুন, আর যারা এই সেটে এখনো জয়েন করেনি তারা
কাজ করতে চাচ্ছেন, তারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই সাইটে জয়েন করবে এবং এই সাইটে কিভাবে কাজ করবেন সেই ভিডিও টিউটোরিয়ালটা দেওয়া আছে। আপনারা সেই ভিডিও টিউটোরিয়ালটা দেখে নেবেন, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সেই ভিডিও টিউটোরিয়াল লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেই লিঙ্ক থেকে ভিডিওটা দেখে এই সাইটে কাজ করবেন। আর যদি এই সাইটে কোনো সমস্যা মনে করেন বা কোনো কিছু জানা থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, ইনকাম এর সাথেই থাকবেন। আর বিটকয়েনের দাম যেহেতু বাড়তেছে, আপনারা এখন থেকে বিটকয়েন ইনকাম বেশি করে ইনকাম শুরু করুন, কারণ বিটকয়েনের দামটা কিন্তু আরো বাড়বে। এখন কিন্তু $9,000 উপরে চলে গেছে, সামনে আরো বাড়বে। এখন আপনারা বিটকয়েন বেশি বেশি করে ইনকাম করুন। আর সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।